আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এবার আমরা জানব হযরত সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক কিছু ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী ও বাদশাহ। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে পৃথিবীর বিশাল অংশের রাজত্ব দান করেছিলেন এবং অনেক অলৌকিক শক্তি দান করেছিলেন। তিনি শুধু মানুষের বাদশাহ ছিলেন না, সমস্ত প্রাণীর বাদশাহ ছিলেন। মানব, দানব, জিন, ইনসান, পশু, পাখি, হাওয়া, বাতাস সব কিছুর তিনি অধীনে ছিল। এছাড়াও তিনি সকাল সন্ধ্যা এক মাসের দূরত্ব ব্যবধানের পথ বিভিন্ন দিক নির্দেশন স্থির করতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করুন যে আমার পরে এরকম বাদশাহী কারো নসিবে না থাকে। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে এমন বাদশাহাত দিয়েছিলেন যে না তিনার আগে কেউ এরকম ছিল আর না কেউ কিয়ামত পর্যন্ত এরকম বাদশাহ হবে। যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পূর্ব পশ্চিম সারা জাহানের সাম্রাজ্য লাভ করলেন, একদিন তিনার মনের ইচ্ছা হলো যে আমি পুরো জাহানের প্রাণীকে খানা খাওয়াব। তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার রব, আমার মনের ইচ্ছা, আমি তোমার সকল সৃষ্টিজীবদের খাওয়াতে চাই। পানির নিচে ও জমিনের উপরে যত অধিবাসী, মানব, দানব, পশু, পাখি ও কীট পতঙ্গের সবাইকে আমি খাওয়ার দাওয়াত করতে চাই। তখন আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসলো, হে সুলাইমান, আমার সৃষ্টিজীবের সংখ্যা এত বেশি যে তোমার কল্পনাও আসবার নয়। আমি আল্লাহ তাদের রুজি দিয়ে থাকি, তুমি সবাইকে খাওয়াতে পারবে না। তখন সুলাইমান আলাইহিসসালাম বলিলেন, হে আল্লাহ, তুমি আমাকে অনেক সম্পদ দিয়েছো, তোমার দ্বারা অনুমতি পেলে আমি সবাইকে একবার দাওয়াত করে তাদের জন্য খাবার ব্যবস্থা করব। এরপর তিনি পিড়াপিড়ি করাই আল্লাহ তাআলা তিনাকে একদিনের খাবার অনুমতি দিলেন। তারপর আল্লাহ তাআলার অনুমতি নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম সাগরের তীরে এক বিরাট ময়দানে প্রস্তুতি নিলেন। তার আদেশে জিন ইনসান সে ময়দানে সাপ করে তাতে দস্তারখানা বিছিয়ে দিল, যেটি ছিল কয়েক দিনের পথ। চারদিক থেকে খাবার এনে জামায়াত করতে 8 মাস লেগে গেল। অনেকগুলো বড় বড় ডেকে করে খাবার তৈরি হলো। এই দাওয়াতে 22,000 গরু জবাই করা হয়েছিল, বাকি অন্যান্য জিনিসগুলো আন্দাজ করলে বোঝা যায়। এরপর সুলাইমান আলাইহিসসালাম সবাইকে এলান করলেন, খানার দাওয়াত আছে। তারপর মানব, দানব, পশু, পাখি ও কীট পতঙ্গের সবাই সে ময়দানে এসে বসল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ মতো বায়ু তার সিংহাসনটি সাগরের উপরে শূন্যে স্থিত রাখল, যেন তিনি সেখান থেকে অতিথিদের আপ্যায়ন করতে পারে। এরপর সাগরের ভেতর থেকে উঠল এক বিরাট মাছ। তার শরীরের বহর থেকে সবার চোখ হলো চড়ক গাছ, মাছ তো নয়, যেন একটা পাহাড় সাগরের পানি ঠেলে উপরে উঠেছে। মাছটি বলল, হে আল্লাহ নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি নাকি আজ সারা দুনিয়াকে খাওয়াচ্ছেন? ভাবলাম এই সুযোগে উপরের থেকে এক চক্কর ঘুরেও আসা যাবে, তা কি তৈরি করেছেন নিয়ে আসুন দেখি, খিদে আমার নাড়ি চোঁচো করছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলিলেন, একটু সবর করো, সবাই আসুক, না হলে খাওয়াতে গড়বড় হয়ে যাবে। মাছটি বলল, না হুজুর, আমি ততক্ষণ অপেক্ষা করতে পারবো না হলে বলে দিন, চলে যায়। সুলাইমান আলাইহিসসালাম বললেন, একটু দাঁড়াও না বাবু, এত তাড়া কিসের, মেহমান এসেছো, একটু জিরিয়ে জুড়িয়ে নাও, খাবার দস্তারখানা দেয়া হয়ে গেছে, বাকি সব মেহমান এসে পড়লেই চট করে খানা দিয়ে দেওয়া হবে। মাছটি বলল,
মাফ করবে হযরত, আমি চললাম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তবে যা প্রস্তুত হয়েছে তোমার ইচ্ছা মতো সেখান থেকে খেয়ে নাও। সে বলল, দিন তবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম মাছটিকে পাহাড় সমান খাবারের স্তূপ সমূহ দেখিয়ে দিল। উহা দেখে সে এক লোকমায় সমস্ত খাবার খেয়ে ফেলল এবং বলল, কই, আর কিছু থাকলে নিয়ে আসুন। সুলাইমান আলাইহিসসালাম, আর খানা আনবেন কি? মাছটি তো এক লোকমায় টানার 8 মাসের তৈরির খাবার খেয়ে ফেলেছে। তা দেখে মাছ বলল, এমন জানলে আমি আসতাম না বাদশাহ সাহেব। দিনে আমার এই রকম 3 লোকমা খাবারের দরকার হয় এবং আল্লাহ তাআলা আমাকে তা এতদিন দিয়ে এসেছেন। আজ দাওয়াতে ভালো করে খাবো বলে লোভ করতে গিয়ে ভুকা থাকতে হলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম আর সহ্য করতে পারলেন না, দুঃখে অপমানিত হয়ে সিংহাসনের উপরে পড়ে গেলেন আর মাছ ও সমুদ্রে ডুবে গেল। দাওয়াতে আগত মানব দানব পশু পাখি আর কীট পতঙ্গ নির্বাক নিরাশ হয়ে তাদের চোখের উপর তাদের জন্য তৈরি করা খাবার নিমিষেই খেয়ে গেছেন আগন্তুক এক মহাদানব মাছ, স্তব্ধ হয়ে গেল। ঘন্টা খানেক পর সুলাইমান আলাইহিসসালামের হুঁশ আসলে তিনি সেজদায় পড়লেন আর আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে আমার আল্লাহ, অনেক বড় ভুল করে ফেলেছি। তোমারই দোয়া সম্পদের বড়াই করে বিশ্ববাসীর মতো অসংখ্য মাখলুককে দাওয়াত করে খাওয়াবার দুষ্টুতা করে ফেলেছি। তুমি তো রিজিদাতা রাজ্জাক, আমার সাধ্য কি যে একজনকেও খাওয়াই? আমি আহামুকি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। নবী হিসেবে আল্লাহ তাআলা অবশ্যই তিনাকে ক্ষমা সাথে সাথেই করে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে তৎকালীন মানুষ তথা বিশ্বের মানুষকে এই শিক্ষা দান করেন যে তিনি সমুদয় জগৎ সৃষ্টি করেছেন, একমাত্র তিনি তাদের রুজি দান করতে পারেন, তাতে আর কারো সাধ্য নেই। তবে তিনি হয়তো কারো হাত দিয়ে রুজি দিয়ে থাকেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, যার মর্মত্ব এরকম, জমিনের বুকে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর জিম্মায় নেই। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে বীজ জমিনে বপন করো উহা হইতে তোমরা অঙ্কুরিত করো নাকি আমি উহার অঙ্কুরণকারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরব্বিকাল করিম, কি হলো তোমার এত করিম প্রতিপালকের কাছ থেকে তোমাকে কিসেই ধোকা ফেলেছে? অন্য জায়গায় বলেন, ফাবি আইয়া আলা হিরব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যে পানি পান করে থাকো উহা তোমরা মেঘ হইতে বর্ষণ করে থাকো নাকি আমি উহার বর্ষণকারী? তবে তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো না? তো প্রিয় দর্শক, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ কুদরতে পালছেন, আমরা সবাই তিনার তাবে, তিনি আমাদের সমস্ত জরুরতকে পুরো করছেন তিনার কুদরতে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্টি করার ফিক্রে চলি। প্রিয় দর্শক, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।